সন্ধ্যা আপনাদের সাথে আছি আমি তাসনুভা মোহনা প্রিয় দর্শক শ্রোতা মহান ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় নাট্যকার নাট্য নির্মাতা ও প্রকাশক মাসুদ সেজানের সঙ্গে আলাপচারিতা প্রথমেই চলতে থাকা প্রদর্শনী জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনী ও অমর একুশে গ্রন্থমেলার সময়সূচি ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী দিলারা বেগম জলির একক চিত্রকলা প্রদর্শনী প্যারাবলস অব দ্য ওম্ব প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত আটটা এই সময় প্রদর্শনী চলবে ২৮ মার্চ পর্যন্ত বাংলা একাডেমির আয়োজনে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা ২০২০ অমর একুশে গ্রন্থমেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে অমর একুশে গ্রন্থমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে লেখক পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন দেখছিলেন চলতে থাকা প্রদর্শনী ও অমর একুশে গ্রন্থমেলার সময়সূচি এবার এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠান মালায় রাতের আয়োজনে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচ রাত ৮টা ২০ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক পরের মেয়ে আই মিতুল কি হয়েছে আমি খিদার জ্বালায় মরে যাচ্ছি খিদার আমি তো মরে গেছি তাই আমার কোনো খিদে নেই খিদে আমার মেয়ে যখন না খেয়ে থাকে আমি কষ্ট পাই আমার মা যখন না খেয়ে থাকে আমি কষ্ট পাই মানে আমার না একটু ভুল হয়ে গেছে তখন তো স্কুলে ছোট ছিলাম আমি জন্য বুঝতে পারিনি আই এম রিয়েলি সরি মাফ করে দে আর আমরা বন্ধু হই দেখো অথই তোমাকে আমি সত্যি মনে করি না বন্ধু তো মনেই করি না তুমি তোমার গ্রুপ বানাবা আমি আমার গ্রুপ বানাবো ক্যাম্পাসে আমরা একটা ডিস্টেন্স মেইনটেইন করে চলবো কেমন রাত ৯টায় প্রচার হবে অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ফ্যামিলি ক্রাইসিস না মানে খোঁজ খবর নিতে এলাম রাতের কোনো সমস্যা হইতেছে কিনা থাকতেছেন এখানে খাওয়া দাওয়া নাওয়া কোনো অসুবিধা আছে কিনা এটা জানার জন্য আর কি না আমার কোনো সমস্যা হচ্ছে না না ধরেন আপনার সমস্ত দায় দায়িত্ব তো আমার এই জন্য আসা আর কি আমার সাথে কথা বসেন তো রাত ১১টা ৩০ মিনিটে থাকছে টক শো এই সময় এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস এরপর আসছি আলাপচারিতায় প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি জনপ্রিয় নাট্যকার নাট্য নির্মাতা ও প্রকাশক মাসুদ সেজান চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা ভাইয়া শুভ সন্ধ্যা কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন খুব ভালো আছি আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে কারণ আপনার নামটাই তো অনেক বেশি পরিচিত মানুষের কাছে সবাই নাট্য নির্মাতা এবং নাট্যকার হিসেবে কিন্তু মাসুদ সেজানকে অনেক বেশি করে পেয়ে থাকেন জেনে থাকেন কিন্তু আমরা জেনেছি ২০২০ ফেব্রুয়ারির এই বইমেলাতে আপনাকে প্রকাশক হিসেবে পার্বণ প্রকাশ আপনার একটি প্রকাশনী সংস্থা এটা সম্পর্কে একটু বলুন আসলে এটা হঠাৎ করেই বলতে গত কয়েক মাস আগে থেকে আমার মনে হচ্ছিল যে মানে এই যে রেগুলার নাটক করছি প্রায় ৮-১০ বছর ধরে একটার পর একটা একটা শেষ না হতে আরেকটা আমি এক রকমের মানে হাঁপিয়ে উঠছিলাম একভাবে নিজেকে হারিয়ে ফেলছিলাম তো হঠাৎ করে মনে হলো যে আমি একটু স্পেস আমার একটা স্পেস দরকার
সর্বশেষ এনটিভিতে ডুগডুগি এবং বাংলা ভীষণ একটি ধারাবাহিক খেলোয়াড় একসঙ্গে চলাতে মাসের প্রায় 30 দিনই আমাকে শুটিং করতে হতো, এরকমটা চাপ। তো আমি সেই চাপ থেকে এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যে আমি কয়েকটা মাস একটু রেস্ট নিব। মানে টানা এত বছর কাজ করে আমার এই মনে হলো যে একটু বিরতি নেওয়ার দরকার মানসিক কারণে। এই বিরতি নিতে গিয়ে আমার হঠাৎ করে মনে হলো যে আমার শিল্প মাধ্যমে, আমার নাটকে কিংবা আমি যা করেছি সাংবাদিকতায়, সব কথা আসলে আমি আমার মতো করে বলতে পারিনি। এটা যে যাই বলুক না কেন, এক ধরনের সেলফ সেন্সরশিপ হলেও কিন্তু আছে আমাদের, নানান রকম মানে হিসাব নিকাশ করেই কাজগুলো করতে হয়। তো একমাত্র এখন পর্যন্ত আমার মতে স্বয়ম্ভর শিল্প হচ্ছে কবিতা, যাতে করে যাতে মানুষের মনের কথাগুলো মানুষ বলতে পারে, স্বাধীনভাবে বলতে পারে, সেই বলার স্বাধীনতাটুকু এখন পর্যন্ত কবিতাতেই আছে। তো একটু কবিতা লিখে দেখি, তো এই একটু কবিতা লেখা শুরু করলাম। কবিতা লিখে যখন মনে হলো যে কবিতা হচ্ছে, তো তখন আমার দুই একজন কবি বন্ধুকে একটু দুই একটা কবিতা দেখালাম, তার মধ্যে এই সময়ের খুবই ভালো মানের একজন কবি, কবি রহমান হেনরি, সে আমার বন্ধু, তাকে বললাম যে বন্ধু তুমি কয়েকটা কবিতা আমাকে পড়ে জানাও যে এটা কবিতা হচ্ছে কিনা। তো তারা বললো যে না, কবিতা হচ্ছে, তুই লেখ। এই যে একটা সার্টিফিকেট পেলাম কবিতা যে হচ্ছে, এটা নিয়ে আমি কবিতা লেখা শুরু করলাম, আরো 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 লিখলাম। লেখার পরে মনে হলো যেটা, যে আমি এই পাণ্ডুলিপিটা নিয়ে কার কাছে যাব, তার কারণ প্রকাশক যাদেরকে আমি চিনি কিংবা সেটা আমার সময়ের কিংবা আমার মানে অগ্রজ যারা, যাদেরকে আমি জানি, কাউকে ছোট করে বলছি না, যে কবিতার বই প্রকাশ করার ব্যাপারে তাদের একটা অনীহা আমি লক্ষ্য করেছি এর আগে বিভিন্ন মানে অন্যদের ক্ষেত্রে, আমার পরিচিত জনদের কারণে আমি বলছি, যে কবিতার বই মানেই হচ্ছে এটা কে কিনবে, পড়বে কিনা, লস আইটেম, মানে আইটেমের মধ্যে চলে যায়, তখন এক ধরনের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি এক ধরনের কাজ করে, সেটা থাকবেই, কিন্তু একটু নেগলেক্ট করার একটা টেন্ডেন্সি আছে, যে আমার কারো কাছে যেতে ইচ্ছা করলো না। আমার মনে হলো যেহেতু আমি পার্বণ টেলিমিডিয়ার মাধ্যমে আমি নাটক করছি, পার্বণ পারফর্মিং আর্টস নামে আমি একটি মানে অ্যাক্টিং কোর্স চালু করেছি, তো সেখানে পার্বণ প্রকাশ নামে একটি প্রকাশনী সংস্থা কেন হতে পারে না, যেখানে শুধু আমার কবিতার বই কেন, এরকম আরও যারা সম্ভাবনাময়, আরও যারা মানে সৃজনশীল, তাদের নানা বিষয়ের বই তো আমি করতে পারি। সেই চিন্তা থেকেই মূলত আসলে পার্বণ প্রকাশের যাত্রা এবং আমার কবি হিসেবে আমার যাত্রা এবং এই বইমেলায় এই চারটি বই এসেছে। চমৎকার উদ্যোগ, এবং এভাবে বোধহয় সভ্যতা দাঁড়িয়ে গেল। দাঁড়াও সভ্যতা, মাসুদ সেজানের প্রথম কবিতার বই, আমি একটু কথা বলার আগে দর্শকদেরকে দেখে দিতে চাই, এই বইটাতে কতগুলো কবিতা স্থান পেয়েছে? এটাতে আমি আসলে প্রথম গুণি নাই, পরে গুণে দেখেছি সম্ভবত 42-42টা কবিতা আছে। কতদিন যাবত কবিতাগুলো লিখেছেন, এবং যতগুলি লিখেছেন সবগুলো কি লিপিবদ্ধ করেছেন নাকি বেছে বেছে এখানে? এটা সব মিলিয়ে 6 মাসের একটা ওয়ার্ক, কবিতাগুলো 6 মাসের। একটা তো মানসিক প্রিপারেশন, শিল্প নিয়ে তো দীর্ঘদিন ধরে এই শিল্পের মাধ্যমে কাজ করার কারণে, কিংবা অনেকের কবিতা পড়া হয়েছে আমার, টিএসসিতে একসময় নিয়মিত চর্চাই ছিল আমার, তো সেই জায়গা থেকে আসলে নতুন কবি আমি, কিন্তু কবিতার সঙ্গে তো নতুন না, কবিতার সঙ্গে আমার বসবাস দীর্ঘদিনের, যেই কারণে হ্যাঁ সব কবিতা যে আমার মানসম্পন্ন হয়েছে আমি বলি না, আমি আমার মানে ফ্ল্যাপেও লিখেছি যে মানে এখানে দুই প্রকারের কবিতা আছে, একটা হচ্ছে সমকালীন কবিতা, আমি যে সময়ে বাস করি সেই সময়ের কথা বলেছি, আর একটা চিরকালীন বলতে যা বোঝাই সব সময়ের জন্য। তো আমি এটাও বলেছি যে কবিতার যারা পণ্ডিত, কবিতা বিষয়ক যারা পণ্ডিত, তারা আমার সব কবিতাকে আমলে নেবেন না, তবে হ্যাঁ জি জি, কিছু কবিতা যেটা কবিতা হয়েছে আপনি যদি বাতিল করে দেন তারপরও কবিতা হয়েছে। আসলে কবিতা বাতিল করার বোধহয় কিছু নেই, আমি আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে প্রত্যেক কবি যেটা প্রথমবার লিখে থাকেন সেটাই তো
প্রত্যেকটা কবিতাই আসলে কবিতাই, সেটার আসলে কোনো আমি বলবো যে আপস এন্ড ডাউন না, এটা ব্যাপারটা এরকম না। প্রথম কবিতা দ্বিতীয় কবিতা বলতে কবিতায় কিছু আমি বিশ্বাস করি না, কবিতা হলে হয়েছে না হলে হয় নাই। জি, এই যে সভ্যতা দাঁড়িয়ে গেল, দাঁড়াও সভ্যতা, এটা তো আপনার প্রথম কবিতার বই যেটি আমরা বললাম, তো সেই দিক থেকে আপনাকে যদি আমরা তরুণ কবি বলি বা আপনার যারা বন্ধু রয়েছে প্রকৃত বন্ধু, তারা কি কখনো তরুণ কবি বলে কিনা? কবি তরুণ তরুণ এবং প্রবীণ হয় না, কবি এমন একটি সত্তা। জি, তরুণ প্রবীণ এইসব বিশেষণে বিশেষিত করা আমি বিশ্বাস করি না। কবি মানে একটা কবিতা লিখেছে, যদি সেটা কবিতা হয় তাহলে সে পূর্ণাঙ্গ কবি। বয়সের মাপকাঠিতে, দশকের মাপকাঠিতে, আমি কোনো মাপকাঠিতে কবিকে বিবেচনা করতে চাই না। আপনি যদিও প্রথমবার কবিতার বই মানুষের সামনে তুলে ধরেছেন, তার অনেক আগের থেকেই তো লেখালেখির সাথে আপনার সম্পৃক্ততা, সেই কথাগুলো আসলে আপনার কাছ থেকে কথা শুনলেই আমরা খুব সুন্দর করে বুঝতে পারি। আমার মনে হয় এরকম আরেকটি বই আপনার কাছে যেহেতু আছে, আমরা এখান থেকে একটা কবিতা আজকে দর্শকদের উদ্দেশ্যে শুনে ফেলি। হ্যাঁ, মানে নিজের কবিতা পড়ার অভিজ্ঞতাটা তো অন্যরকম, আর এখানে অনেক রকমের কবিতা আছে। আমি প্রথমে বলেছি যে আমি যে কথাগুলো বিভিন্ন মাধ্যমে বলতে পারিনি তার মানে এখানে কিছু ক্ষোভ আছে আমার, কিছু প্রেম আছে, কিছু বিরহ আছে, সব মিলিয়ে আছে। তো আমি মাঝামাঝি একটা জায়গায় থাকার চেষ্টা করি, কেবল প্রেম কিংবা কেবল দ্রোহ না, একটি সমাজ বাস্তবতার কবিতা এই সময়ের জন্য, যেটা আমার মনে হয়েছে যে এই যে আমরা যে অসংখ্য বাদিতা নিয়ে ব্যস্ত হয়ে গেছি, বিভিন্ন বাদি, হ্যাঁ, সেটা কবিতাটা পড়লে আমরা বুঝতে পারব। বিবাদী একজন কবিতার নাম, নারীবাদী, পুরুষবাদী, মৌলবাদী, বর্ণবাদী, সাম্যবাদী, পুঁজিবাদী, তুমিবাদী, আমিওবাদী, শুধু উল্টো দিকের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে সমাজ, একাই বিবাদী। মামলা জনগণ মনে আদালতে, সমস্ত বাদী একজোট হয়ে বড় বড় উকিল ব্যারিস্টার নিজেদের আয়ত্তে আনে, ঘন ঘন চেম্বারে যায়, বিধিসম্মত অগ্রগতি না হলে আইনজ্ঞ পাল্টায়। বিপরীতে বিবাদী সমাজ জীর্ণ দশা, পেটে ভাত নাই, মামলার খরচ অনেক, সামলানোর কি উপায়? বাইরে কয়েকজন টোকাই কেবল তার পক্ষে স্লোগান দেয়, লাঠিচার্জ কাঁদুনে গ্যাসে তাও মুহূর্তেই ছত্রভঙ্গ হয়ে যায়। বিচারের মুখোমুখি সমাজ দাঁড়িয়ে থাকে একা, একটু পরেই হয়তো সিদ্ধান্ত আসবে। বাদীরা উত্তেজিত, ঘন হয়ে আসে, কারো মুখে হাসি, কেউ কেউ নিশ্চিত শেষ রক্ষা হবে না, আজই সমাজের যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসি। লবিস্ট ছাড়া আজকাল মফস্বলের পুরস্কারও জোটে না, সেখানে বিনা বাক্য ব্যয়ে বিবাদীর বেকসুর খালাস অলিক কল্পনা, অতএব চূড়ান্ত রায় ঘোষণা। উস্কানিমূলক ষড়যন্ত্রের দায়ে দুষ্কৃতিকারী কে বা কাহারা, অজ্ঞাতনামা যেহেতু উধাও পলাতক, এদের বসবাস যেহেতু সমাজেই, কাজেই সমাজকেই এর দায় নিতে হবে মৃত্যুদণ্ডে। বেচারি সমাজ বিবাদী, ফাঁসির মঞ্চে নেওয়ার আগে জানতে চাওয়া হলো তার শেষ ইচ্ছা কি? এই প্রশ্নে আসামি নড়ে চড়ে বসে, পিটপিট চোখে তাকায়, হঠাৎ তার তৃষ্ণাও পেয়ে যায়, যদি কিছু খেতে মন চায় দেবে? প্রথামাফিক কর্তৃপক্ষ সম্মতি জানায়, সমাজ দাঁড়িয়ে যায়, এই তো সুযোগ, বলে সবগুলো বাদীকে একসাথে করে ব্লেন্ডার মেশিনে ঢোকাও, ফাঁসির মঞ্চে যাব তার আগে বাদীতন্ত্রের হাড় মাংস রক্ত সমেত এক গ্লাস শরবত খাব। চমৎকার। আমি নিজেও একজন কবিতা প্রেমী, সেই জায়গা থেকে বলতে পারি যে একটা কবিতা শোনার সাথে সাথে যদি মনে হয় যে ভালো কবিতা, তাহলে আমি বলবো এটি সেরকম একটি কবিতা। এবং আপনি তো ভালো কবি নন, একই সাথে ভালো আবৃত্তিকার, সেই প্রমাণটাও কিন্তু আজকে আমি না, আমি খুব মানে সেইভাবে পড়িনি, আমি কবি 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 হিসেবে পড়েছি। আচ্ছা সেজান ভাই, আপনার নতুন প্রকাশনী সংস্থা পার্বণ প্রকাশ, সেখান থেকে তো আমার কাছে আছে এখানে এই চারটি বই বেরিয়েছে, আরও নতুন কোনো বই আনার পরিকল্পনা আছে কি? কারণ বইমেলা এখনো
তো শুরুর দিকেই আছে না শুরুর দিকে এই এই বইমেলায় বোধহয় আর আসবে না বাট আমি বইমেলাকে টার্গেট করেই যে প্রকাশনাটা আমি কন্টিনিউ করব ব্যাপারটা তা না যে অনেক প্রকাশক আছে বইমেলাকে কেন্দ্র করে শুধু বই প্রকাশ করেন আমি সেটা করব না আমি যখন যে স্ক্রিপ্টটা পাবো যার স্ক্রিপ্ট আমার ভালো লাগবে যে পাণ্ডুলিপিটা আমার পছন্দ হবে সেটা আমি সারা বছরের যে কোনো সময় করতে পারি আমি পার্বণ প্রকাশ নামে ফেসবুকে একটা পেজ করেছি যে পেজ থেকে এটা মানে মানে তারা মানে সংগ্রহ করতে পারবেন অতএব শুধুমাত্র মেলাতেই বই কিনতে হবে সেটা না বই সব সময় কেনার ব্যাপার সেটা আমি করব মানে সব সময় করব আমরা তো বইমেলা ছাড়াও অনলাইন হিসেবে রকমারির কথা অনেকেই জানি রকমারি থেকে বই টই কেনা যায় তো পার্বণ প্রকাশ কি এরকম কোনো ব্যবস্থা করেছে আমি কারোর কাছে যাব না যদি কেউ আসে আমি দিব আচ্ছা এবারে একেবারে আমরা বইমেলায় ঢুকে যাই কারণ ফেব্রুয়ারি মাস তবে এই বইগুলো আমার পরিবেশক আমি যাকে দিয়েছি বইমেলার মানে ভাষাচিত্র 168 থেকে 170 স্টল নাম্বার ভাষাচিত্রে বইগুলো পাওয়া যায় আচ্ছা তার মানে পার্বণ প্রকাশ এখনো এবারে বইমেলায় চারটে বই দিয়ে তো বইমেলায় বই স্টল নেওয়া যায় না বইমেলার স্টল নেওয়ার জন্য একটা নিয়ম কানুন আছে প্রকাশনা কতগুলো প্রকাশনা হতে হবে এরকম অনেক বড় একটা তালিকা অনেক বড় নিয়ম কানুন আছে তো সেগুলো চারটা বই দিয়ে সেটা স্টল নেওয়া সম্ভব না যেই কারণে আমরা পরিবেশক হিসেবে ভাষাচিত্রকে দিয়েছি ভাষাচিত্রের স্টলে বইগুলো থাকবে প্রত্যেকবার আপনার লেখালেখি নিয়ে যেহেতু আগ্রহ আছে বইমেলায় যাওয়ার বিভিন্ন রকম কারণ থাকতেই পারে কিন্তু এবারের বইমেলায় যাওয়ার পিছনে দুটো বড় কারণ একটি হচ্ছে পার্বণ প্রকাশ এবং অন্যটি হচ্ছে আপনার কবিতার বই দাঁড়াও সভ্যতা কত দিন হলো মানে বইমেলায় এ পর্যন্ত কতবার গেছেন একবারও যাইনি তার কারণ আমার বইগুলো আমার আসলে আমি নাটকের শুটিং নিয়ে একটু মানে ব্যস্ততার মধ্যে ছিলাম এর মধ্যে তার মধ্যে আমি বললাম যে পার্বণ পারফর্মিং আর্টস মানে একাডেমি নামে একটি আমি ইয়ে করেছি সেটা নিয়ে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম এবং বইগুলো প্রকাশনার কাজে একটু ব্যস্ত ছিলাম এই যে সব কিছু মিলিয়ে আমার আসলে এবার বইমেলায় যাওয়া হয়নি বইগুলো এসছে মাত্র আমার হাতে গত 7 তারিখে আমি এটার একটা প্রকাশনা উৎসব করেছি বিশ্ব সাহিত্য কেন্দ্রে এখন আমি কালকে বইটা গেছে মেলায় মানে ভাষাচিত্রের স্টলে আমি হয়তো 2-1 দিনের মধ্যে যাব নিশ্চয়ই এবং আমি একটুখানি বলেও দিই দর্শকের উদ্দেশ্যে দাঁড়াও সভ্যতা ছাড়াও এখানে শারফুদ্দিন আহমেদের সেজানের নাটক থেকে গল্প নামে একটি বই বেরোচ্ছে যেটা হচ্ছে আপনার বোধহয় নির্মাণ করা যে নাটকগুলো রয়েছে সেখান থেকে গল্প নিয়ে উনি একটা বই করেছেন আরেকটি বই বেরিয়েছে নোবেল জয়ীদের কবিতা সেটি হচ্ছে আমাদের সাম্প্রতিক সময়ের অনেক বড় কবি আমরা জানি অনেক তার নাম রহমান হেনরি তার লেখা আরেকটি বই বেরিয়েছে সেটা হচ্ছে আবৃত্তি নির্বাচিত প্রবন্ধ ও কবিতা সেটি আপনার সম্পাদনায় বেরোচ্ছে আচ্ছা তো বইমেলা নিয়ে তো অনেক গল্প হলো অনেক কথা হলো আজকে শুভ সন্ধ্যা আড্ডায় শেষের দিকে চলে এসেছি আপনি এসেওছেন বহুবার আমাদের শুভ সন্ধ্যায় নাটক নিয়ে আমরা কথা বলেছি শেষের দিকে আসলাম মাসুদ সেজান আছেন আর নাটক নিয়ে একটু কথা বলবো না তা তো হতে পারে না এই মুহূর্তে কি নাটক নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন ঈদ তো দেরি আছে কিন্তু ঈদের একটা চাপ অলরেডি শুরু হয়ে গেছে দু একটা চ্যানেলকে কথা দিতে হয়েছে তাদের জন্য এক ধরনের প্রিপারেশনে যেতে হয়েছে আচ্ছা নাটক তো অনেক বানিয়ে ফেলেছেন এবারে 2020 একেবারে ম্যাজিক্যাল একটা ইয়ার এবছরে কি চলচ্চিত্র নিয়ে কোনো ভাবনা আপনার কাছ থেকে পেতে পারে একদম আমি দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছিলাম আমি এই মানে শুভ সন্ধ্যাতে এসেও বলেছি যে কেন দেরি হচ্ছে টাকার জন্য দেরি হচ্ছে মানে প্রোডিউসার পাচ্ছি না সব কিছু মিলিয়ে আমি এখন যে সিদ্ধান্তে এসেছি সর্বশেষ যে আমি প্রোডিউসার পাব না বাট আমাকে সিনেমা বানাতে হবে সেটি এবছরই বাহ চমৎকার অনেক অনেক শুভকামনা রইল আগাম শুভকামনা রইল সেই সিনেমাটির জন্য আর আমরা তো জানি যে আপনি অনেক খুঁতখুঁতে একজন মানুষ অনেক ভালো ভালো নাটক আমরা যেহেতু পেয়েওছি প্রথম সিনেমাটাও নিশ্চয়ই অনেক অনেক ভালো লাগবে শ্রোতা দর্শকের অনেক ধন্যবাদ সেজান ভাই আমাদেরকে সময় দিয়েছেন আপনার বইমেলা কেন্দ্রিক না শুধু লেখালেখি বই নাটক নাট্য নির্মাণ সব কিছুর জন্য অনেক শুভকামনা রইল আপনাকে ধন্যবাদ NTVকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য এবং আমার মানে প্রকাশক সত্তাকে তুলে ধরার জন্য এবং আমার কবি সত্তাকে সামনে আনার জন্য সবাইকে ধন্যবাদ এবং আমার দর্শককে যারা আমার নাটকের দর্শক তাদেরকে বলবো যে আমার মানে প্রকাশনার সঙ্গে আপনারা যুক্ত হন প্রত্যেকটা বই আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই আপনি অনেক ভালো থাকবেন
প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, সপ্তম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ সন্ধ্যা।